এবার নিজেদের সেনাকে যে কারণে গুলি করেছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া সেনাবাহিনীর গুলিতে দেশটির একজন সেনা আহত অবস্থায় দক্ষিণ কোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সোমবার দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে দক্ষিণ কোরিয়া সীমান্তের পানমুঞ্জুম এলাকার একটি গ্রামে ওই সেনাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কোনই এবং কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন তিনি বার্তা সংস্থা রয়টার্স এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন জাতিসংঘ কমান্ডের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে গেছেন তবে এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সীমান্তে পাল্টাগুলি চালানোর ঘটনা ঘটেনি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর যুগ্ম প্রধান এক বিবৃতিতে জানিয়েছে তাদের সীমানার পঞ্চাশ মিটারের মধ্যে ওই সেনা সদস্য আহত অবস্থায় পড়েছিলেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি উত্তর কোরিয়া এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে টান টান উত্তেজনা বিরাজ করছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে